সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ডায়াল সিলেটের নিয়মিত সাপ্তাহিক আয়োজন সফলতার গল্প অনুষ্ঠানটিতে সাথে আছি আমি নিষা তাসনিম নিতু আজকে আমরা কথা বলবো বাংলাদেশের নকশি পিঠা নিয়ে পিঠা বাংলাদেশের একটি লোকজ খাবার এ দেশের পল্লী অঞ্চলে সুপ্রাচীনকাল থেকে চলে আসছে নানা ধরনের পিঠা তৈরি ও তা দিয়ে আপ্যায়নের রীতি পিঠা শুধু লোকজ খাবারই নয় এক অনবদ্য গ্রামীণ শিল্প পিঠা তৈরির সঙ্গে জড়িয়ে আছে এ দেশের গ্রামীণ জনগোষ্ঠীর জীবনাচার ও সংস্কৃতির মেলবন্ধন আজকে আমাদের অতিথি হিসেবে উপস্থিত আছেন এই সংস্কৃতিকে ধারণ করেন এমন একজন মানুষ তিনি আমাদের সিলেটের পিঠা শিল্পী নাসিমা বেগ তিনি শুধু পিঠা শিল্পী নন সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সদস্য এবং বাংলাদেশ তৃণমূল নারী ও উদ্যোক্তা সোসাইটি সিলেট জেলার অন্যতম সদস্য ডায়াল সিলেটের এই স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আসসালামু আলাইকুম আপা কেমন আছেন ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি ডায়াল সিলেটের সিলেটের থেকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাকে স্টুডিওতে আনার জন্য আপনাকেও ধন্যবাদ আমরা জানি যে পিঠা বাংলাদেশের একটি সমৃদ্ধ ঐতিহ্য এবং আপনি একজন পিঠা শিল্পী আপনি পিঠা অনেক ধরনের পিঠা তৈরি করে থাকেন তো প্রথমেই আমরা আপনার কাছে জানতে চাইবো আপনার ব্যক্তি জীবন সম্পর্কে আপনার পরিবারে কে কে আছেন এই বিষয়ে যদি একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন আমি একজন গৃহিণী আমার তিন মেয়ে আমার হাজব্যান্ড আছেন আমি আমার হাজব্যান্ড বাইরেই থাকেন কিন্তু আমি ব্যবসাটা শুরু করেছি শখেই কিন্তু সবাই আমাকে বলতেন যে আপনি মানে আপনার হাজব্যান্ড বাইরে থাকেন আর আপনি এই ফিটা মিটা নিয়ে এত মানে সুন্দর সুন্দর পিঠা বানান এত ব্যস্ত থাকেন আমি আমরা মানে এটা বুঝে উঠতে পারতেছি না তখন আমি বললাম যে আমি এটা শখের বসে করতেছি এটা করতে তো আর কোনো সমস্যা নাই আমি সবাই আমাকে একটু ডিফারেন্ট চুকে দেখত কিন্তু আমি এগুলা বাধা বিঘ্ন এগুলা আমি কিছু মানে কানে নেই নাই আমি আমার ব্যবসা আমি চালিয়ে গেছি আমি সব কিছু সুন্দর মতো আমার সমস্যা হয় নাই মানে এ পর্যন্ত আমি চলে আসছি এই আর কি আচ্ছা আপনার কথা শুনে খুব ভালো লাগলো আচ্ছা আপনি তো বিভিন্ন ধরনের নকশি পিঠা তৈরি করে থাকেন এবং ওগুলোর বিভিন্ন ধরনের নাম রয়েছে আপনি কত ধরনের পিঠা তৈরি করে থাকেন এবং সেগুলোর নাম কি কি আমি প্রায় একশো ধরনের পিঠা তৈরি করে থাকি পিঠাগুলোর নাম হচ্ছে পাটিসেপ্টা পিঠা কুসুমকলি পিঠা নারিকেল পুলি পিঠা নকশি পিঠা বিন্নি চালের খিলি পিঠা ভাপা পিঠা চিতি পিঠা আমাদের সিলেটি ঐতিহ্য ছোঙ্গা পিঠা পালং পুলি পিঠা জাল ঝামাই পিঠা চিজ পুলি পিঠা তেলের পিঠা রসপাতা পিঠা আরও অনেক ধরনের পিঠা আমি ইনশাল্লাহ তৈরি করতে পারি আর সবাই মানে আমাকে মানে এ পর্যন্ত আমি সবাই আমার পিঠা বলে যে আমার পিঠাগুলা উন্নত মানের টেস্টি এই আর কি আচ্ছা আমরা অনেক ধরনের পিঠার নাম শুনতে পারলাম আপনার কাছ থেকে এবং আচ্ছা আপনার এই যে পিঠা বানান আপনি বিভিন্ন ধরনের পিঠা বানান সেটা কি আপনি আপনার শখ থেকে করছেন না হ্যাঁ প্রথমে আমি আমার শখেই করেছি এখন আমার ওইটা কি ব্যবসা হয়ে গেছে আর কি আমি শখেই শুরু করেছি এতগুলো পিঠা আপনি কি একাই তৈরি করে থাকেন নাকি আপনার কোনো সহযোগী রয়েছে আপনাকে সহযোগিতা করার জন্য। প্রথমে আমি একাই তৈরি করেছি এখন আমার আমার পাশে একটা ভুন আছে ও আমাকে হেল্প করে আরেকটা লোক আমি রেখেছি কেননা আমার অনেক জায়গায় মেলাতে আমি অংশগ্রহণ করি আবার আমার বিভিন্ন জায়গা থেকে অর্ডার আসে একসাথে মানে আমি খুলে উঠতে পারি না এখন আমি দু একজন লোক রেখেছি আবার আমার পাশে একটা বোন আছে ও আমাকে হেল্প করে আচ্ছা আচ্ছা আপনি বলছিলেন যে আপনি বিভিন্ন ধরনের পিঠা উৎসবে অংশগ্রহণ করে থাকেন তো আমাদের দেশে তো বিভিন্ন পিঠা উৎসব হয় আপনি কত মানে কোন কোন জায়গায় উৎসবে অংশগ্রহণ করেছেন হ্যাঁ আমি বলবো আমি লবি পিটা উৎসব হয়েছিল আমাদের সিলেটে দুই হাজার উনি আঠারো উনিশে তখন আমি অংশগ্রহণ করি ওইখানে প্রায় একশো জনের মতো পার্টিসিপেন্ট করেছিল ওনারা বাছাই করে তিনজন নিয়েছে তার মধ্যে আমি একজন ঢাকায় গিয়েছিলাম এই আর কি আর আমি আরেকটা যে ডিপ্লোমা মিষ্টি লড়াই উনারা সারা বাংলাদেশ থেকে নিয়েছিলেন প্রায় সত্তর হাজার সত্তর হাজারের মধ্যে উনারা দুইশো নিয়েছেন তার মধ্যে আমি একজন ছিলাম সেটা অনুষ্ঠান ছিল আমি তখন অংশ অংশগ্রহণ করি আচ্ছা আপনার কাছ থেকে এত মানে আপনার জীবনের এত এত সাফল্য শুনে আমার খুব ভালো লাগছে এবং আচ্ছা আপনি যে পিঠা তৈরি করছেন এবং বিক্রি করছেন তো আপনার এই বিক্রয়ের জন্য কোনো প্রতিষ্ঠান আছে নাকি হচ্ছে আপনি কোনো প্রতিষ্ঠান এমনি নাই আমার বাসা থেকেই আমার বাসা থেকেই আমি সাপ্লাই দিই আমার বাসায় একটা রুমের মতো আছে ওইখান থেকে আমি সবকিছু ওখানে মানে আপনাকে আগে থেকে অর্ডার করতে হয় হ্যাঁ অর্ডার করতে হয় একদিন আগে আমাকে অর্ডার করতে হয় আপনি আপনারা কি হোম ডেলিভারি দিয়ে থাকেন না হ্যাঁ হোম ডেলিভারি দিয়ে থাকি বিভিন্ন অফিসে আদালতে বিয়ের থাল সাজানো থেকে ধরে বা আপনার বাসায় হঠাৎ করে মেহমান চলে আসলেন তখন আপনি বিজি লাইফ আপনি কিছু করতে পারতেছেন না তখন আমি ওনাদেরকে বেশি প্রাধান্য দিয়ে থাকি আর কি মানে উনারা আমাকে অর্ডার করেন হয়তো বলবেন আপু আপু কালকে সকালে আমার বাসায় মেহমান আসবে এখন তো রাত আটটা বাজে আমি অফিস করে আসছি আমি কি করবো এখন আপু আপনার চিন্তা নাই আমি সকাল আটটার দিকে আপনাকে পাঠিয়ে দিচ্ছি আচ্ছা আমার যদি কখনো পিঠা দরকার হয় নকশি পিঠা তাহলে আমি আপনাকে অবশ্যই কল করব দর্শক কথা বলতে বলতে একটি বিজ্ঞাপন বিরতির সময় চলে এসেছে ফিরে আসছি কমফোর্ট মেডিকেল সার্ভিসেস নিবেদিত ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর সাথেই থাকুন সিলেট নগরীর গাজলছায় অবস্থিত কমফোর্ট মেডিকেল সার্ভিসেস আপনার সেবায় নিয়োজিত আমাদের সেবাসমূহ সমূহ ডিজিটাল এক্সরে প্যাথোলজি আল্ট্রাসাউন্ডোগ্রাম এন্ডোস্কোপি ও কোলোস্কোপি ইউরোফ্রোমেন্টি ল্যাব বায়োমেডিক্যাল অ্যানালাইসিস মাইক্রোবায়োলজি ইলেকট্রোরাইট হোমোডোলজি হরমোন লেভেল টেস্ট এছাড়া আমরা হাসপাতাল ও বাসা থেকে নমুনা সংগ্রহ করে থাকি সুদীর্ঘ তিন যুগেরও বেশি দিন ধরে ব্যবসা পরিচালনা ও সেবা প্রদানের অভিজ্ঞতায় দেশি বিদেশি পণ্যের বিপুল সমাহার নিয়ে এলো রিফাত অ্যান্ড কোম্পানি আমাদের রয়েছে আটটি শাখা সিলেট শহরের প্রাণকেন্দ্র জিন্দাবাজার শহীর প্লাজা সহ মেন্দিবাগ দরগা গেট সুবিদ বাজার গোবিন্দগঞ্জ এবং গোয়ালা রয়েছে আমাদের শাখা রিফাত অ্যান্ড কোম্পানির সুপরিসর শাখায় আপনাদের সবাইকে আমন্ত্রণ সাদে ও মানে সেরাটা নিয়ে আমরা আছি আপনাদের অপেক্ষায় দর্শক ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর আচ্ছা আপনি বলছিলেন যে আমরা জানি যে আপনি একটি সংগঠনের সাথে জড়িত আছেন এবং আপনি কি সংগঠনের পক্ষ থেকে কোনো ধরনের সহযোগিতা পেয়েছেন কখনো হ্যাঁ অবশ্যই আমি সিলেট ওমেন চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি সদস্য আমাদের স্বর্ণলতা দিদি উন উদ্যোগেই আমি এত দূর আসতে পেরেছি উনার কাছ থেকে আমি অনেক হেল্প পাই বিভিন্ন জায়গায় অর্ডার উনি আমাকে দেন আবার বিভিন্ন মানে আমার জায়গায় আমার পরিচিতি উনার মাধ্যমেই আমার হয়েছে যেটা আমি সত্যি কথা বলবো আচ্ছা আপনার এই যে দীর্ঘ জীবনের পথ চলা আপনি তো অনেক দিন ধরে পিঠা বানাচ্ছেন এই যে পথ চলা এই পথ চলে আপনার কোনো কখনো কোনো ধরনের বাধার সম্মুখীন হয়েছে। বাধার সম্মুখীন হয় নাই কিন্তু একটি কথা না বললেই না হয় আমাদের সিলেটি যেটা সবাই এই জিনিসটা পছন্দ করেন না কিন্তু আমি এইটা শুনি নাই এটা পাত্তা দেই নাই আমি আমার ব্যক্তিগত জীবন আমি চালিয়েই গিয়েছি কিন্তু আজ আমি আমি বলবো আমি নিজেই সাফল্য আপনি তো দিন ধরে পিঠা বানাচ্ছেন তো আপনি আপনার নিজের পরিবারের থেকে কতটুকু সহযোগিতা পেয়েছেন আলহামদুলিল্লাহ পরিবারের পক্ষ থেকে আমি অনেক সহযোগিতা পেয়েছি আমার তিন মেয়ে আমার হাজব্যান্ড ছিলেন দেশের বাইরে এখন বাংলাদেশে আসেন ওনারা আমাকে অনেক হেল্প করেন আমার বড় মেয়ে মেজ মেয়ে ছোটো মেয়ে দুইটা মেয়েই আমার একটা ঢাকা একটা দেশের বাইরে থাকে একটা লেখাপড়া করতে সো আমাকে অনেক হেল্প করে আপনি আপনার জীবনের সবচেয়ে কঠিন যে চ্যালেঞ্জ ট্রি নিয়ে কাজ করেছিলেন সেটা কি সেটা আমি বলবো আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এসেছিলেন সিলেটে তখন আমি এক অফার পাই যে ওনাকে পিঠা খাওয়াইতে হবে তখন আমি সার্কেট হাউজে চলে যাই তখন কিছু কিছু লোক আমাকে নিয়ে একটু হাসাহাসি করেছে তখন আমি এগুলা শুনি নাই কিন্তু তবু এইটার ভিতর দিয়ে আমার কিছু টেনশন কাজ করেছিল যে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে পিঠা খাওয়াবো কত দূর উনি মানে খাবেন বা কত দূর কী বলবেন এইটা নিয়ে আমি খুব টেনশনে ছিলাম কিন্তু আলহামদুলিল্লাহ উনি আমার পিঠা খেয়ে পাঁচ মিনিট আমার সাথে কথা বলেছেন আমাকে বলেছেন না ওনার সাথে যোগাযোগ করতে ওনার সাথে দেখা করতে এই আর কি তখন আমি এটা আমি সাকসেসফুল আমি আলহামদুলিল্লাহ এইটাই আমার জীবনের ছিল মানে একটা চ্যালেঞ্জ বাহ চমৎকার একটি আপনি মোকাবেলা করেছেন আচ্ছা আপনি আপনার জীবনের সফলতার গল্প আমাদের স্টুডিওতে এসে বললেন এবং আপনার এই সফলতার গল্প শুনে আমরা আমরা জানি যে আমাদের দেশের বিভিন্ন নারী এই শিল্পটিকে বেছে নেবেন নিজের জীবনের কর্মসংস্থানের অঙ্গ হিসেবে এবং আচ্ছা আপনি আপনাকে যদি এই প্রশ্নটুকু আমি করি যে আপনি দশ বছর পরে আপনার এই পিঠা শিল্পটাকে কোথায় দেখতে চান দশ বছর পরে আমি বা আপনি আপনি নিজেকে কোথায় দেখতে চান আমি আলহামদুলিল্লাহ আমি আশা করতেছি যে আমার মতো আরও মহিলারা এরকম যদি এগিয়ে যান তাহলে আমাদের বাংলাদেশ আর মহিলাদের কোনো সমস্যা থাকবে না কেননা নিজের পায়ে দাঁড়াবে কারো উপর নির্ভরশীল হবে না আর আমি এইটাই বলতে চাই যে মহিলা বলেন আর পুরুষ বলেন আপনারা একটু চেষ্টা করেন কারো উপর নির্ভরশীল হয়েন না ছোটো থেকেই আমি শুরু করেছিলাম আমার ব্যবসাটা এখন আলহামদুলিল্লাহ তো আপনারা সবাইকে আমি বলতেছি যে নারী উদ্যোক্তা যারা ওনারা একটু চেষ্টা করেন একটু আপনারা বের হয়ে আসেন এখন মানে আমাদের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী উনি মহিলাদের জন্য অনেক সুযোগ সুবিধা দিয়েছেন আপনারা যদি এগিয়ে আসেন ওনার কাছ থেকে আমি আশা করি অনেক হেল্প পাবেন অনেক হেল্প পাবেন কিন্তু আপনারা সাহস করে বেরিয়ে আসেন আপনাদের ওই সবারই তো একটু না একটু সমস্যা থাকেই ওই সমস্যাগুলো আর থাকবে না আচ্ছা ধন্যবাদ আপনাকে আবারও আমাদের এই ডায়াল সিলেটের স্টুডিওতে আসার জন্য এবং আপনার কথাগুলো শুনে আমি আমরা সবাই আশা করছি যে আমাদের দেশের অনেক নারী অনুপ্রাণিত হবেন নিজ নিজ কর্মসংস্থানের ব্যবস্থা নিজে নিজে করতে হ্যাঁ হ্যাঁ আপনাকেও ধন্যবাদ আমাকে এই ডায়াল সিলেটের পক্ষ থেকে স্টুডিওতে আনার জন্য আমাকে মানে আমার সবগুলা আপনারা শেয়ার করেছেন এটার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ আসসালাম সুপ্রিয় দর্শক আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি এবারে বিদায় নেওয়ার পালা ডায়াল সিলেটের প্রতিটি আপডেট পেতে ভিজিট করুন ডাব্লিউ এবং আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে ডায়াল সিলেট লিখে ভিজিট করতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ